আরে কাকিমা কেমন আছো? খাও খাও, একদম লজ্জা করবে না। কি গো কাকিমাকে আর একটু ভাত দাও। কি করছো? কাকিমার থালা তো একদম খালি হয়ে গেছে। এ বাবা, ভাত তো একদম নেই। কাকিমা খান, একদম লজ্জা করবেন না। কিন্তু কি যে করি। ও একটু আসো না গো। হ্যাঁ, কি হয়েছে, ডাকছো কেন? একটু দরকার আছে, একটু শুনে যাও। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কি হয়েছে? আরে একটু তো ভাত নেই। ওহ নো। হ্যাঁ ভাত নেই? না আমি আগে বুঝিনি, আর কাকিমাও তো হঠাৎ করে চলে এসেছে, আগে থেকে জানিয়ে আসেনি। কি যে করো না তুমি, এখন কি বলবো কাকিমা? তুমি কিছু একটা করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখছি। হ্যাঁ কি জানি বলছিলাম কাকিমা। ও হ্যাঁ, তোমার শরীরটা ঠিক আছে তো? কই, আমার তো কোনো শরীর খারাপ হয় নাই। না না, আসলে আমারই শরীর খারাপ ছিল। তোর তোর আবার কি হয়েছিল? এই গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছিল আর কি। ডাক্তার দেখাইছিস তো? হ্যাঁ দেখিয়েছি, ওই ডাক্তার বলেছে একটু ভাত কম খেতে। ভাত কম খাইতে? আরে যত সমস্যা তো ওই ভাত খেয়েই হচ্ছে। এই যে আমাদের পাশের বাড়ি কালুদা, সে তো মারাই গেল ভাত খেয়ে। এত ভাত খেতো, এত ভাত খেতো যে কি বলবো। হ্যাঁ সে যাই হোক। আরে কি করছো, কাকিমাকে ভাতটা দিয়ে যাও, কতক্ষণ বসে থাকবেন উনি? না না আমার লাগবো না, আমার পেট ভরে গেছে। আরে তুমি কি এই জন্য, আমি তো তোমাকে এমনি বললাম, তুমি এইসব নিয়ে ভেবো না, তোমাকে চিন্তা করতে হবে না। আরে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, তুমি খাও। এই দিয়ে যাও দিয়ে যাও, কাকিমা লজ্জা পাচ্ছে। না না লাগবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনতে হবে না। কাকিমা অনেক লজ্জা করছে, স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, যদিও হওয়াটাই উচিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে।